是，我们是，我比我们是，俺们搞完了，马西，马西。你回来皮，我原来看了一下，他们都进来了。俺们那孙子不来。তো সারা মতো চিল্লাতে হবে নাকি মেসো থাকলে ডেকে যাও আর জরুরি কথা আছে বলে চলে যাও রান্নাঘরে রুটি তরকারি ঢাকা আছে আগে খাইয়া লও তারপর কি জরুরি কথা আমারে কও খাও না আমি খাও না আগে মেসোকে ডাকো আমার জরুরি কথা সে বলিস কে মাদা কে এসেছে কার সঙ্গে তুমি কথা বলছ কি গো ওজে সকাল থেকে টোটো কইরা ঘুইরা ওর ঘাসর বাজার শুরু হইছে ঘাসর মানে কার কথা বলছ তুমি ওই যে গো তোমার আদরের ভঙ্গ ও ভঙ্গ এসেছে কোথায় ও ওই তো ভঙ্গ দেখো নাই দুর্গা পূজার সময় তখন ঘ্যাবার ঘ্যাবার কইরা ঘাসর বাজার তা তুমি হইলো গিয়া ঢাক আর তোমার পিছনে এই ভঙ্গ হইলো গিয়া ঘাসর আরে না ওকে অন করে বলছো কেন অন করে বলছো কেন হ্যাঁ ভঙ্গলাই তো একটু বেশি কথা বলে কিন্তু ভঙ্গলকে আমাদের খারাপ চলে বলো তা ও কেন বসে আছে কেন কি রে ভঙ্গল এই সারাদিন কোথায় ছিলি বলতো তোর কি শরীর খারাপ আয় 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 ভেতরে ভেতরে আমার সামনে তুই এখানে এসো আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বলে চলে আরে বাবা এই এতই ব্যস্ত যে তোর ভেতরে আসার সময় নেই শুনতে পাচ্ছ বঙ্গলের ভেতরে আসার সময় নেই তা বল বল কি হয়েছে কি হয়েছে কে বললাম তো যে তোমার সময় নেই একটা বলছিলাম যে তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বলে চলে দাঁড়া দাঁড়া তোর কথা আমি পরে শুনছি তার আগে তুই আমার কথাটা না আমি বলছি তো তুই আগে তো আমার কথা শুনবে তারপর আমি তোমার কথা শুনি আমি বেশ করেছি মদ খেয়েছি তাতে তোমার কি কাল থেকে আমি রোজ খাবো সারা দিন খাবো হাজার বার খাবো তোমরা কি দেখতে আসবে নাকি হ্যাঁ তোমরা যেখানে যাচ্ছ জানো না কেটে বড় কাল থেকে আমি কি করবো কোথায় থাকবো কি খাবো তোমাদের দেখতে আসতে হবে না আজ থেকে আমাকে কোনো কথা বলার অধিকার তোমাদের নেই হ্যাঁ আজ থেকে আমাকে কোনো কথা বলার অধিকার তোমাদের নেই মেশো মেশো হে মেশো তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল তাই আমি বলতে গেলাম বলে চলে কি এমন জরুরি কথা জানলাম তুই মদ খাই আসছিস হ্যাঁ খাইছি মদ খাই আসছি এমন কথা তো মদ খেয়ে বলতে হবে এমন কাজ যা অমানুষ হয়ে করতে হয় তাই না আর তোমরাই আমাকে মদ খেতে বাধ্য করে আমরা তোরে মদ খাইতে বাধ্য করছি হ্যাঁ তোমরা তোমরা আমাকে মদ খেতে না তোমরা তোমরা তুমি
তুমি আগে মদ খেতে বাধ্য করিস। আমি তোরে মদ খাইতে বাধ্য করছি? হ্যাঁ তুমি 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 বল আগের মধ্যে তুই যেমন করে পারিস তোর মাকে বিক্রি করে দে তুমি বলনি। আমি তোর মারে বিক্রি করতে পারছি বলিস? ও বড় বাবু তোমার মনে কি পাগল হয়ে গেল নাকি? শালা আমি এখন পাগল? আদর করে ডাকে মোনা, আর আমাদের দোকানের নাম মনোরমা ভান্ডার। তাই দোকানটা তোমাদের জন্মদাতার না হলে ও তো অন্নদাতার তো বটে। যেমন তুমি আমাকে জন্ম দাওনি বলে আজকে তুমি তোমার ছেলেমেয়েদের সাথে চলে যাচ্ছ। শালা কেটে বলো কেটে বলো সব শালা কেটে বলো পড়েছি ও পাড়ার ওই মৃদু মেধুদাকে আমি বলে দিছি তোমার হাতে না আজকের দোকানের কাগজপত্র টাকা পয়সা সব সন্ধ্যের মধ্যে দিয়ে চলে যাবে। ব্যাস আমার কাজ শেষ, আমার জরুরি কথা শেষ। ওই দোকান আমি বিক্রি করবো না। তা কি করবা? তুমি থাকবা না আমি থাকবো না, দোকানটা কি এভাবে উড়ে পড়ে নষ্ট হইয়া যাইবো নাকি? যাক নষ্ট হয়ে যাক, কেন ওই দোকানটা না বিক্রি করলে তোমাদের চলছে না? না এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাও কি করে? আমাদের একদিন গেছে যখন আমরা না খেয়ে থেকেছি তখন ওই দোকানটা আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। ওই দোকান আমার কাছে লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী। আজ তোর ছেলেমেয়েদের শয়তানির শিকার থেকে ওই লক্ষ্মীকে আমি বেঁচে দেব পারবো না। এই যে লাল সাহেব তোমার ওই মেয়েদের সেদ তাকে আসতে বারণ করে দিও, দোকান আমি বিক্রি করব না, সে যেন এখানে না আসে। আমি পারবো না। পারবি না বলে? বললাম তো আমি পারবো না, আমি তোমাদের ব্যাপার স্যাপার তোমরা বুঝে নাও না, এর মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? আমি তোমাদের কে? আমি তো তোমাদের কেউ না। বলুন না আমি তোমাদের কে? বলুন না আমি তো তোমাদের কেউ না। আমি তোমাদের কে? বড়বাবু ও বড়বাবু তুমি অমন কইলে মাথা গরম করতেছ কেন তো দেখি? দেখো মাথা খান ঠান্ডা কইরে আমার কথা খান একটু শোনো। কইছিলাম যে আমরা তো কেউ এনে থাকুম না, তাইলে দোকানটা যদি তালা বন্ধ অবস্থায় কইরে থাকে তাইলে রোদে জলে ভাইয়া ছিঁড়া দোকানটা তো নষ্ট হইয়া যাইব নাকি? তাছাড়া দোকানটার ভিতরে মালপত্র তো কম নাই কও, তাই কইছিলাম অহনি দোকানটা বেচা দিলে কিছু পয়সা পাওয়া যাইতো আর কি। মানা
বোমল কেন মদ খেলো বলো তো? ও কেন মদ খেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো? ও যে মায়ের মতো বুক দিয়ে দোকান থেকে আটলে রেখেছে, ও জানে আমি অনেক কষ্টে ওই দোকান থেকে তৈরি করেছি। মনে ও যখন দোকানের চাবিটা নিয়ে আর তোমার দেওয়া ওই খাকি পোশাকটা পরে আমার সামনে এসে দাঁড়ায়, আমি যে ওর মধ্যে আমাকে দেখতে পাইব না। আমাকে তুমি পাও না? খোঁজো খোঁজো মনা খোঁজো, অতীতটাকে দু হাত দিয়ে খোঁজার চেষ্টা করো, ঠিক খুঁজে পাবে ঠিক। মনা আমি যেদিন দোকানের চাবিটা তোমার এই হাতে তুলে দিয়েছিলাম মনে আছে? মনে আছে দিনটার কথা? খবরে বাবু কি ছিল বলো তো? 15ই আগস্ট। হ্যাঁ হ্যাঁ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস, চারিদিকে কত আলো, কত মানুষের চিৎকার, কত আনন্দ, চারিদিকে মাইকে কত গান বাজতেছে। আর সেই স্বাধীনতা দিবসের গানটা অহনো আমার কানের কাছে বাজে। আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধারে বনাব যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ো। সেদিন ওই দোকানের চাবির সঙ্গে আর একটা জিনিস তোমার এই হাতে আমি তুলে দিয়েছিলাম, মনে আছে? হবরে বাবু মনে আছে, সেই দিন গুলা কি অত সহজে ভুলা যায়? আমাদের সেই 7 বছরের ভ্রমণ। হ্যাঁ আমাদের সেই 7 বছরের ভ্রমণ, আমাদের সেই 7 বছরের ভ্রমণ আজ আজকে আজকে মদ খেয়ে এসে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাই আজকে যদি আমাদের সত্যি চলে যেতে হয় তাহলে ওই দোকানটা আমি ওই ভোমলকেই দিয়ে যাব। আমার অবর্তমানে ওই দোকানের একমাত্র অধিকার ওর। আমাদের সুখে দুঃখে অসুখে বিসুখে ওই ছেলেটা সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তোমার ছেলে মেয়েরা তারা যখন নিজেদের স্বামী স্ত্রী সন্তান নিয়ে আনন্দে মাতোয়ারা, তখন ওই ছেলেটা নিজের সমস্ত সকালটা ভুলে গিয়ে দিন রাত্রির দাড়ি পাল্লা ধরে চালটা ডালটা বেঁধেছে। জীবনের পুরনো দিনগুলোকে এত সহজে কি ভুলে যায় বলো? রাস্তা আবার ওদেরকে আনতে যাবো কেন? তোমরা তো এখনই আমাদের সঙ্গে যাবে নাকি? এমনি সবাই ভালো আছে, তবে ওই আসানসোল থেকে আসার সময় পিউ ছেলেটা একটু উইক হয়ে পড়েছিল। কত
তো হবো কইছিলাম যে পিএসসির একটা বড় খারাপ হইছে না স্ট্রেঞ্জ আই এম কোয়েট ফিট ফর হার লেবার মা হ্যাঁ বলো বলছি তুমি কি বাংলা ভাষাটা পুরোপুরি ভুলে গেছো মা সরি বাবা আর তোর মা বোধহয় বিদেশি ভাষাটা ঠিকঠাক বুঝে না বুঝলে আই এম সরি রিয়েলি সরি বুঝি বা বুঝি বুঝো আ বুঝি ওই ওই যে কইলো কি না ছড়ি না ছড়ি মানে হইলো গিয়া না আর কম ঠিক একদম ঠিক সোনা সন্তান যেই ভাষাতেই কথা কোক না কেন মা ঠিক বুঝতে পারি রাইট ঠিক মা মা কক কক বাবা চিরকালই বোনের পেছনে লাগাও পা না বলেছিস হইছে হইছে অনেক হইছে তোর এখন কি খাবি কয় দেখি সে কি এখন আবার খাওয়া দাওয়ার পর্ব চলবে নাকি আচ্ছা তোমরা কি রেডি হবে না আড়াই তিন ঘন্টা ড্রাইভ রয়েছে তোর মুখ পড়া এত রাস্তা পরিশ্রম করে আইসস তোদের খিদা পায় নাই না মা আমাদের না যখন তখন খিদে পায় না তুমি বরং একটু কাজ করো একটা চা বানাও চা খাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া চা আমার শোনো তুমি চা দুধ দেবে না শুধু লিকার করবে ও মা লিকার খাবি হ্যাঁ লিকারই কর কিন্তু এই চায়ে হ্যাঁ হবে হবে ওই চাই হবে তুমি তোমার মতো দেখো মা হয়ে এইটুকু দাবি তোমার থাকা উচিত বসো আচ্ছা তুমি চুপ করো আচ্ছা বাবা আসানসোলে তোমার এই ফার্স্ট টাইম তাই না আসানসোলে হ্যাঁ মানে তোর কাছে হ্যাঁ কই আমি তো সেরকম কিছু শুনিনি সে কি